মল্লিক জন্ম 8 এপ্রিল 1982, কোয়েম পশ্চিমবঙ্গে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। তিনি মেদে মডার্ন হাই স্কুল থেকে তার স্কুল জীবন অতিবাহিত করেন। তিনি মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বিএসসি অনার্স করেন। ফেব্রুয়ারি 2015-তে কোয়েল মল্লিকের সাথে তার দীর্ঘ সময়ের বন্ধু নিষ্পাল সিং রানের বিয়ে হয়েছে। নিষ্পাল সিং রান সুরিন্দর ফিল্মস এর কর্ণধার। তার সাথে কোয়েলের দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। বিয়ে অনুষ্ঠান হয়েছে 5 দিন, ছিল আশীর্বাদ, সঙ্গীত গায়ে হলুদ, বিয়ে ভৌবাদ। বিয়ে হিন্দু ও পাঞ্জাবি দুই নিয়মে পালিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবাংলার অনেক প্রখ্যাত অভিনয় শিল্পীরা উপস্থিত ছিলেন। 2016 সালে ফেব্রুয়ারিতে তাদের বিয়ে 1 বছর পূর্তি হয়। 5 মে 2020 তার এক পুত্র সন্তান হয়। কোয়েল মল্লিকের পর্দায় প্রথম অভিভাব নাটকের গুরু সিনেমায় বিখ্যাত ভারতীয় বাংলা অভিনেতা জিতের বিপরীতে। নাটকগুলো বক্স অফিসে খুবই বিখ্যাত হয়। 2003 সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে টলিউডে কোয়েলের পদার্পণ ঘটে। এই ছবিতে জিতে প্রধান অভিনেতা চরিত্রে অভিনয় করেন। কোয়েল মনিকা নামক 23 বছর বয়সী এক মেয়ে চরিত্রে অভিনয় করেন। এই ছবির পর থেকে জিৎ কোয়েলের জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন প্রায় 11টি ছবিতে। 2004 সালে কোয়েল দেবী পক্ষ শুধু তুমি বাদশা বন্দন ছবিতে অভিনয় করেন। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশা খুবই হিট হয় এবং বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পায়। 2004 সালে অন্যতম বিখ্যাত ছবি এটা। 2005 সালে কোয়েল শুভদৃষ্টি মানিক যুদ্ধ চোরে চোরে মাস্তুত ভাই ছবিতে অভিনয় করেন। যুদ্ধ ছবিতে সে মিথুন চক্রবর্তী ও শুভশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন। ছবিটি প্রথম সপ্তাহে 1.2 কোটি টাকা আয় করেন। 2006 সালে আরো গুরুত্বপূর্ণ চরিত্র একজন সাংবাদিক হিসেবে MLA ফাতাকেষ্ট ছবিতে অভিনয় করেন। কোয়েল বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে পণ্যদূত হিসেবে টিপিএস মোটর কোম্পানি, ফেয়ার অ্যান্ড লাভলি, ভ্যাসলিন প্রভৃতি পণ্যে বিজ্ঞাপনে কাজ করেছেন।